গ্রামীণ এলাকার মানুষকে স্বনির্ভর করার লক্ষ্যে 5টি স্বয়ংবর গোষ্ঠী এবং 19 জন ব্যক্তিকে প্রায় 33 লক্ষ টাকা লোন প্রদান করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ ব্লক প্রশাসন। সোমবার রাজ্য সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে এবং পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ বিডিও অফিসে এই লোন প্রদান করা হয়। এদিনের লোন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা, যুগ্ম বিডিও দীপক কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ তাসির উদ্দিন, পূর্তকর্ম ধর্মাধ্যক্ষ শহীদুল হক, মাইনরিটি লোন দপ্তরের ফিল্ড সুপারভাইজার ওবায়দুর রহমান সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। এদিন মোট 19 জন ব্যক্তিকে 22 লক্ষ টাকা ব্যবসায়িক লোন প্রদানের পাশাপাশি ব্লকের 5টি স্বয়ংবর গোষ্ঠীকে 11 লক্ষ টাকা লোন প্রদান করা হয়। সংখ্যালঘু দপ্তরের উদ্যোগে স্বনির্ভরতার পদক্ষেপে লোন পেয়ে খুশি প্রাপকেরা। বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমাদের বিশেষ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেদেরকে অনেকগুলো লোন দেওয়া হলো। তাদের সংখ্যা প্রায় 19 জন এবং স্বয়ংবর গোষ্ঠীর 5 গ্রুপকে দেওয়া হলো 11 লক্ষ টাকা এবং 19 জনকে দেওয়া হলো 22 লক্ষ টাকা, প্রায় 22 লক্ষ টাকা। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লক্ষ্য, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বেকার ছেলে আছে, শিক্ষিত বেকার যারা ছোট ছোট ব্যবসা করছে, তাদের তরুণীদ করে আরো ভালো জায়গায় দাঁড়িয়ে উদ্ধার করানো, তারা যেন আরো এই ছোট ব্যবসা থেকে আরো বৃহত্তর ব্যবসায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।